কন্যা সন্তানকে ইসলামিক কোনো কারিকুলামে শিক্ষাদান করলে কোন ইসলামিক কারিকুলামে সফল কাম হব ইসলামিক কারিকুলাম বলতে আপনি হয়তো কোনো মাদ্রাসার কথা বোঝাচ্ছেন হ্যাঁ মেয়েদের জন্য এখন বেশ কিছু সুযোগ সুবিধা আগের চাইতেও বেড়েছে কিন্তু তারপর আমি বলব এটা অপ্রতুল এই সমাজে মেয়েরা অনেকটা বঞ্চিতই থেকে গেল আমাদের এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের মেয়ে শিক্ষার জন্য আমরা পর্যাপ্ত সব এলাকায় মাদ্রাসা পাচ্ছি না স্কুল পাচ্ছি না কলেজ পাচ্ছি না ফলে আমাদের অধিকাংশ দিনদার ফ্যামিলির মেয়েদেরকে শিক্ষার জন্য আমাদেরকে কো এডুকেশনে পাঠাতে হচ্ছে আমি বলবো যে এই ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে আপনারা এটাকে ইসলামিক কাজ হিসাবে কনসিডার করতে হবে মেয়েদের জন্য ছেলেদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে তাদের উচ্চতর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে করতে হবে এবং সেটা যদি করতে না পারেন মেয়েদেরকে আপনি ইচ্ছে করে কো এডুকেশনে ঠেলে দিচ্ছেন তাহলে কিন্তু সত্যিকারের পরিবর্তন আপনি সাধন করতে পারবেন না কারণ অমুসলিমরা যে কলা কৌশলগুলো আমাদের মুসলিম সমাজে মুসলিম দেশগুলোতে তারা প্রয়োগ করছে আমরা কিন্তু সেই কলা কৌশলগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং এর ফলে এর যে অনিবার্য পরিণতি সেটা আমাদেরকে ভোগ করতেই হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন